আজকে আমাদের আলোচ্য অধ্যায় ফরাসি বিপ্লবের কয়েকটি দিক। আমরা পূর্বের ক্লাসে এই অধ্যায়েরই বেশ কিছু তথ্য নিয়ে আলোচনা করেছি। আজও আমরা এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেব। আমরা পূর্বের ক্লাসে জেনেছিলাম ফরাসি বিপ্লবের প্রেক্ষাপট রচনার ক্ষেত্রে দার্শনিকগণের অবদানসমূহ সম্বন্ধে। আজ আমি তোমাদের কাছে আলোচনা করব ফরাসি বিপ্লবের সূচনা এবং ফরাসি সংবিধান সভার কার্যাবলী নিয়ে। এখন আমরা ফরাসি বিপ্লবের সূচনা সম্পর্কে জেনে নেব। আমরা জানি ফরাসি রাজা ষোড়শ লুই যখন সিংহাসনে বসেন তখন ফ্রান্সের আর্থিক অবস্থা ছিল খুবই সংকটময়। তিনি ফ্রান্সকে অর্থ সংকট থেকে মুক্ত করার জন্য স্টেটস জেনারেল বা জাতীয় সভার অধিবেশন আহ্বান করতে বাধ্য হন। আমাদের সকলকে মনে রাখতে হবে এই অধিবেশন বসেছিল 175 বছর পরে। এতদিন জাতীয় সভার প্রতিনিধিরা সম্প্রদায় অনুযায়ী তিনটি পৃথক কক্ষে বসত এবং সেখানে ভোট হতো সম্প্রদায় পিছু, মাথা পিছু নয়। জাতীয় সভার প্রথম অধিবেশনেই তৃতীয় সম্প্রদায়ের সদস্যরা একই কক্ষে বসা এবং মাথাপিছু ভোটের জন্য দাবি তোলেন। রাজা তৃতীয় সম্প্রদায়ের এই দাবি নাকচ করলে তৃতীয় সম্প্রদায়ের প্রতিনিধিরা এক সভায় মিলিত হয়ে সেই সভাকেই জাতীয় সভা বলে ঘোষণা করেন 1789 খ্রিস্টাব্দের 17 জুন। তারা বলেন যে একমাত্র তৃতীয় সম্প্রদায়েরই করধার্যের অধিকার আছে। এই ঘটনাটি নিঃসন্দেহে এক দুঃসাহসিক ও বিপ্লবাত্মক পদক্ষেপ, কারণ এই ঘোষণা ছিল প্রচলিত সংবিধান ও রীতিবিরোধী। টেনিস কোর্টের শপথ। স্টেট জেনারেল অধিবেশনের তিন দিন পর অর্থাৎ 1789 খ্রিস্টাব্দের 20 জুন তৃতীয় সম্প্রদায়ের প্রতিনিধিরা তাদের নির্দিষ্ট সভাগৃহে প্রবেশ করতে গিয়ে দেখলেন যে সভাগৃহটি তালাবন্ধ। তখন তারা ক্ষুব্ধ হয়ে নিকটবর্তী টেনিস কোর্টের মাঠে শপথ গ্রহণ করেন যে যতদিন পর্যন্ত ফ্রান্সের নতুন সংবিধান রচনা না হচ্ছে ততদিন পর্যন্ত তারা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে। রাজা ষোড়শ লুই বাধ্য হয়ে 27 জুন তিনটি সম্প্রদায়ের একসঙ্গে অধিবেশন এবং মাথাপিছু ভোটের দাবি মেনে নেন। এই ঘটনাটি বুর্জোয়া বিপ্লব নামে পরিচিত। এবার আমরা বাস্তিল দুর্গের পতন এবং গ্রামাঞ্চলে বিপ্লবের প্রসার সম্পর্কে জেনে নেব। জাতীয় সভার আহ্বান এবং বুর্জোয়া বিপ্লবের সাফল্যে ফ্রান্সের জনগণের মধ্যে প্রভূত উল্লাস দেখা যায়। ফ্রান্সের গ্রামাঞ্চলের অসংখ্য মানুষ প্যারিসে এসে সর্বহারা মানুষদের সঙ্গে যোগ দেয়। এর ফলে প্যারিস খাদ্যের দাবিতে উত্তাল হয়ে ওঠে। রাজধানী প্যারিসের নিয়ন্ত্রণ জনতার হাতে চলে যায়। 1789 খ্রিস্টাব্দের 14 জুলাই উত্তেজিত জনতা কুখ্যাত স্বৈরাচারী শাসনের প্রতীক বাস্তিল দুর্গ দখল করে নেয়। প্যারিসের শাসনভার বুর্জোয়াদের হাতে চলে যায়। প্যারিসের বিপ্লবের ঢেউ প্রত্যন্ত গ্রামগুলিতে ছড়িয়ে পড়ে। রাজাকে সপরিবারে প্যারিসের টুলেরিজ প্রাসাদে বন্দী করে রাখা হয়। তাই 1789 খ্রিস্টাব্দের 14 জুলাই তারিখটিকে ফরাসি বিপ্লবের সূচনাকাল বলে ধরা হয়ে থাকে। এবার আমরা ফরাসি সংবিধান সভার কার্যাবলী সম্পর্কে জেনে নিই। জাতীয় সভা তার প্রাথমিক সমস্যার মোকাবিলা করার পর সংবিধান সভা নামে পরিচিতি লাভ করে। ফ্রান্সের জন্য একটি সংবিধান রচনা করাই ছিল এই সভার মুখ্য কাজ। ফ্রান্সের প্রথম সংবিধান রচিত হয় 1791 খ্রিস্টাব্দে। ফরাসি সংবিধান সভার কার্যাবলীর মধ্যে অন্যতম ছিল প্রথমত সামন্ত প্রথার বিলোপ। ফরাসি বিপ্লবের প্রাথমিক পর্বে হিংসাত্মক ঘটনাবলীর পর সংবিধান সভা ফ্রান্সের চিরাচরিত প্রচলিত সামন্ত প্রথা অবসানে দৃঢ় সংকল্পবদ্ধ হয়। 1789 খ্রিস্টাব্দের 4 আগস্ট এক ঘোষণা দ্বারা বলা হয় যে সামন্ত ব্যবস্থা লোপ করা হলো, ভূমিদাস বেগার শ্রম প্রথা লোপ করা হলো, সামন্তদের অধিকার ও সামাজিক মর্যাদা লোপ করা হলো। দ্বিতীয়, ব্যক্তি ও নাগরিক অধিকারপত্র ঘোষণা। ফ্রান্সের সংবিধান সভা মার্কিন যুক্তরাষ্ট্রের অনুকরণে 1789 খ্রিস্টাব্দের 26 আগস্ট ব্যক্তি
ও নাগরিক অধিকারপত্র ঘোষণা করে। এখানে গুরুত্ব পেয়েছিল আইনের দৃষ্টিতে সকল মানুষই সমান, জনগণই সার্বভৌম ক্ষমতার অধিকারী। ফরাসি বিপ্লবের আদর্শ স্বাধীনতা, সাম্য, মৈত্রী এই ঘোষণার দ্বারা স্বীকৃতি পেয়েছিল। সংবিধান সভার কার্যাবলীকে চার ভাগে ভাগ করা যায়। প্রথম শাসনতান্ত্রিক সংস্কার, দ্বিতীয় হচ্ছে অর্থনৈতিক সংস্কার, তৃতীয় হচ্ছে বিচার বিভাগীয় সংস্কার, আর চতুর্থ হচ্ছে গির্জার পুনর্গঠন সংক্রান্ত সংস্কার। প্রথমে আমরা শাসনতান্ত্রিক সংস্কার সম্পর্কে জেনে নিই। মন্তেস্কুর ক্ষমতা বিভাজন নীতির দ্বারা শাসন বিভাগ, আইন বিভাগ, বিচার বিভাগকে সম্পূর্ণ পৃথক করা হয়। অর্থনৈতিক সংস্কার, ফরাসি বিপ্লবের প্রত্যক্ষ কারণ ছিল রাষ্ট্রের অর্থনৈতিক সংকট। এই অর্থনৈতিক সংকট থেকে মুক্তি পাওয়ার জন্য সংবিধান সভা বিভিন্ন কার্যাবলী গ্রহণ করে, যেমন গির্জার ভূসম্পত্তি বাজেয়াপ্ত করা হয়, ভূমি ও অস্থাবর সম্পত্তির ওপর কর ধার্য করা হয়, সকল প্রকার পরোক্ষ কর তুলে দেওয়া হয় ইত্যাদি। বিচার বিভাগীয় সংস্কার, সামন্তপ্রভুদের বিচারালয়গুলির বিলোপ করে বিচার বিভাগকে পুনর্গঠন করা হয় এবং আইনের চোখে সকল মানুষের সমানাধিকার স্বীকৃতি পেয়েছিল। গির্জার পুনর্গঠন সংক্রান্ত সংস্কার, সংবিধান সভা গির্জার পুনর্গঠনের জন্য দুটি ব্যবস্থা গ্রহণ করে। প্রথমত, আর্থিক সংকট মোচনের জন্য গির্জার সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করা হয় এবং অ্যাসাইনেট নামক কাগজি মুদ্রা প্রচলিত হয়। দ্বিতীয়ত, সিভিল কনস্টিটিউশন অব দি ক্লার্জি নামক দলিল দ্বারা গির্জার ওপর থেকে পোপের সব কর্তৃত্বের অবসান ঘটে। পরিশেষে আমরা একথা বলতে পারি যে ফ্রান্সের জনগণের মধ্যে জমি থাকা ক্ষোভ প্রকাশ পায় 1789 খ্রিস্টাব্দের বিপ্লবের দ্বারা। সাধারণ জনগণ স্বৈরাচারী শাসনের প্রতীক বাস্তিল দুর্গের পতন ঘটিয়ে প্যারিসের শাসনভার নিজেদের হাতে তুলে নেয়। ফ্রান্সের সংবিধান সভা ফ্রান্সের জনগণকে দিয়েছিল একটি নতুন সংবিধান ও সমানাধিকার এবং স্বাধীনতা, সাম্য ও মৈত্রীর বাণী।